নমস্কার, অল্টারনেটিভ বেঙ্গল চ্যাপ্টার, জয়িতা চৌধুরী বলছি। আমাদের মিউজিক লাইব্রেরি ধন্য তার বাজনা পেয়ে। কে তিনি? মাত্র 35 বছর বয়সে যিনি পণ্ডিত, সারেঙ্গি বাজিয়ে হিসেবে মস্ত নাম, তিনি উমেশ মিশ্র, পণ্ডিত উমেশ মিশ্র। 13 বছর বয়সে তাঁর হাতেখড়ি কিরানা ঘরানার কিংবদন্তি সারেঙ্গি সম্রাট প্রয়াত উস্তাদ মেহমুদ খান সাহেবের কাছে। এখন আছেন তারই সুযোগ্য পুত্র উস্তাদ সাবির হোসেন খানের তালিমে। কদিন আগে হানা দিয়েছিলাম তাঁর বাসায়। আবদার ছিল অল্টারনেটিভ বেঙ্গল চ্যাপ্টার অর্থাৎ ABC মিউজিক লাইব্রেরির জন্য যদি তিনি তার বাজনার ধার দেন। উমেশের বাজনার বহর শুনলে তাক লেগে যায় বইকি। কাকে না কাকে সঙ্গত করেছেন, কত্থকের বাদশাহ উস্তাদ বিরজু মহারাজের সঙ্গে বাংলাদেশ থেকে জার্মানি, পোল্যান্ড, হল্যান্ড, স্পেন সহ গোটা ইউরোপ ঘুরে ফেলেছেন। বাজিয়েছেন গিরিজাদেবী, পণ্ডিত চিত্রেশ দাস, পণ্ডিত স্বপন চৌধুরী, পণ্ডিত ভবানী শঙ্কর, উস্তাদ সাবির খান, পণ্ডিত কুমার বসু, পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত রাজেন্দ্র গঙ্গানীর সঙ্গে। বাজিয়েছেন সঙ্গীত নাটক একাডেমি থেকে খাজুরাহোর, রাঁচি, কটকের মতো ভারী নাম বলা ফেস্টিভ্যালে। ট্যুর করে ফেলেছেন ইস্তাম্বুল, তিউনেশিয়া, দক্ষিণ আফ্রিকা। উমেশজি এখন অল ইন্ডিয়া রেডিওর বিহাই শিল্পীও বটে। দেশবাড়ি ভাগলপুরে হলেও আজন্ম তিনি কলকাতাতেই। দমদম এয়ারপোর্টের কাছে কৈখালিতে বউ আর ছোট্ট মেয়ে নিয়ে তার নিপাট সংসার। অল্টারনেটিভ বেঙ্গল চ্যাপ্টারের পরম সৌভাগ্য, উমেশজি রাজি হলেন মিউজিক দিতে। দিন কয়েক আগে রাজবল্লভপাড়ার কাছে একটা স্টুডিওতে রেকর্ডিংও হয়ে গেল তার। অল্টারনেটিভ রেডিও ভিশনের থিম মিউজিক তৈরি হয়েছে উমেশজির বাজনা থেকে। এই ছোট্ট সুসংবাদটি আপাতত দিয়ে বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন অল্টারনেটিভ বেঙ্গল চ্যাপ্টার।